কদমতলা কুর্তি বিধানসভার কুর্তি গ্রামের কলোনি মানিকনগর 1 নং ওয়ার্ডে প্রায় 56 পরিবারের বসবাস। বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ওই গ্রাম প্লাবিত হয়েছে, বেশ কিছু বাড়িঘরে জল প্রবেশ করেছে। এই খবর জানতে পেরে মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, সঙ্গে ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক মান্না গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। গ্রামের মানুষ জানিয়েছেন, প্রতি বছর বর্ষার মৌসুমে এই এলাকা প্লাবিত হয়, এবারে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এলাকা প্লাবিত হয়েছে। এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান সুব্রত দেব, তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের হাতে যত সামান্য খাবার সামগ্রী তুলে দেন। অনেকটা বাড়ি প্রায় জলের জলে চলে যাবে। আত্মীয় কালকে একবার গিয়েছি, দেখা অনেক মানুষের সঙ্গে দেখা করে এসেছি। আত্মীয় সকালে গিয়েছিলাম, এখন এসেছি। আমি ভিডিওর সঙ্গে কথা বলে এখানে ভিডিওকে নিয়ে আবার যাবো। প্রাণ সঙ্গী দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। যেভাবে জল উঠছে আসাম থেকে জলটা এদিকে নামছে, আর কিছুক্ষণের মধ্যে অনেক বাড়িতে জল উঠে যাবে। এখানে কিছু কলোনিতে প্রায় 56টা পরিবার আছে। এই পরিবারগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই বা রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে। কিছু এইরকম বৃষ্টি থাকলে জল আরও উঠবে। আমি এখন ভিডিওর সঙ্গে কথা বলবো, বলে ভিডিওকে নিয়ে গিয়ে যাওয়ার ব্যবস্থা করানো যায়, একটা রেল ক্যাম্পের ব্যবস্থা করবো, দেখি কী হয়। আমি